হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত 10:41 আর আজকে হলো 1 জানুয়ারি। তো হঠাৎ করেই প্ল্যান হলো আমরা এখন করব বিরিয়ানি দিয়ে পিকনিক, কিন্তু এত রাত্রিবেলা মাংস কোথায় পাবো, মহাসমস্যায় পড়লাম। সবাই মিলে আমরা নানারকম প্ল্যান করলাম, যে এই দোকানে মাংস পাওয়া যায় তাকে ফোন করলাম, কিন্তু সবাই চলে গেছে আর বাইরে আজকে অসম্ভব ঠান্ডা, সেই জন্য আরও দোকানপাট তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে। তারপর ভাই আর রাজু মিলে চলে গেল একদম মুরগিওয়ালার বাড়িতে, বাড়ির থেকে মুরগি উঠিয়ে নিয়ে এসেছে। তো এদিকে আমরা কি করছি, এখানে বিরিয়ানির জন্য সমস্ত জিনিস রেডি করছি, দেখছো আলু পেঁয়াজ যা যা হয় রসুন সমস্ত কিছু কাটছি, এখানে চলছে গান, আর এগুলো সব আমরা করছি ক্যাফেতে। বাড়ির থেকে বাবা কাকুরা ভীষণ বকাবকি করছিলো, বলছিল এত রাত্রিবেলা তোরা পিকনিক করবি, কখন খাবি, কখন ঘুমোবি, তার মধ্যে এত কুয়াশা পড়েছে কখন করবি। তার মধ্যে টিনা আবার ক্যাফেতে বানিয়ে ফেললো চা, খুব সুন্দর চা খেলাম। চা খেয়ে সবাই আবার এনার্জেটিক হয়ে বসে পড়লাম আমরা আগুনের পাশে। তো দেখো এখানে আগুনও জ্বেলে ফেলেছে, বনফায়ারও হয়ে গেল, সব কিছুই হলো। আর ওই যে আমাদের বাড়ি, বাবা কাকুরা সত্যি কথা বলতে ভীষণই রাগ করছে, আর মাংস তো এনেছে কিন্তু গোটা মুরগি। তারপর আমার ফুল কাকু সেই মাংসটা কেটে দিল, রাত বাদে তখন 11:30, আর আমি একটু ঝটপট রেডি হয়ে চলে এসেছি। কেন বলো তো, আফটার অল রাত 12টার থেকে শুরু হবে আমার বার্থডে পার্টি, তো সেই জন্য আমি একটু রেডি হয়ে এলাম, ফটো টটো তুলতে হবে সেই জন্য। আর এইদিকে দেখো কোয়েল আর কোয়েলের হাজবেন্ড রাজু আর কোয়েল মিলে দুজন মিলে বিরিয়ানি বানাচ্ছে, মাঝে মাঝে আমি একটু নাড়াচাড়া করেছি কিন্তু ওরাই মেন বানিয়েছে। আর দেখো এখানে ডেকোরেশন চলছে, এই ক্যাফেটা হওয়াতে আমাদের খুব ভালো হয়েছে, আমরা সবার বাই মানে বার্থডে এখানেই সেলিব্রেট করি আমরা ভাই বোনরা। ইনফ্যাক্ট বাইরের লোকেরাও এসে এখানে বার্থডে সেলিব্রেট, নানা রকমের ফাংশন, আইবুড়ো ভাত এগুলো সেলিব্রেট করে থাকে। তো দেখো কোয়েল আমার জন্য কি সুন্দর একটা কেক বানিয়েছে, লেখা আছে দিদি, থ্যাংক ইউ সো মাচ কোয়েল, এত সুন্দর একটা কেক বানানোর জন্য, খুব সুন্দর হয়েছে দেখতে। আর আমি একটু সিম্পল সোবার কেকই পছন্দ করি খেতেও, ভ্যানিলা বা একটা সিম্পল কোন ফ্লেভার, আর তার সাথে একটু সিম্পল ডেকোরেশনের কেকই পছন্দ করি। তো কোয়েল সেটা জেনে বুঝে এরকম একটা খুব সুন্দর বিউটিফুল কেক বানিয়েছে, এই হলো আমার বোন কোয়েল। তো এত রাত্রিবেলা, এখন বাজে পুরো 12টা, দেখো কোয়েলের মেয়ে বন্যাও এখন জেগে আছে, আফটার অল আমার বার্থডে বলে কথা। তো এখন আমি কেক কাটবো বলে রেডি হয়েছি, আর এই একটা ক্যাপ এর মধ্যে রেখে আছে বার্থডে বয়, তো কী আর করা যাবে, এই ক্যাপটাই লাগিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে বার্থডেতে কেক কাটা আমি একদম ভালোবাসি না, নাও করছিলাম, বলছিলাম বাচ্চারাই কাটবে, কিন্তু কোয়েলের মনটা খারাপ হয়ে যাবে বলে কেকটা আমি কেটেছি। তো যাই হোক, একটা অদ্ভুত একটা ফিলিং হচ্ছিলো কেক কাটা, সত্যি কথা বলতে আমাদের বাড়িতে কখনো বার্থডে সেলিব্রেট হতো না, যার জন্যই হয়তো আমি কেক কাটতে ভালোবাসি না। আমার সবাই জানে, আমার যারা কাছের মানুষ, যে আমি কেক কাটতে পছন্দ করি না। তো যাই হোক, তাও ওদের চাপে পড়ে, ওদের কষ্ট হবে বলে, এত সমস্ত আয়োজন নষ্ট হবে বলেও আমি কেকটা কেটেছি। আর কেকটা কাটার পর যখন কেকটা খেলাম, বিশ্বাস করবে না এত ভালো কেক, তোমরা যারা বিধাননগরে থাকো তোরা জানো কোয়েল কতটা ভালো কেক বানায়, আর যারা জানো না তারাও কিন্তু এখন থেকে ট্রাই করতে শুরু করে দাও ওর বানানো কেক, ভীষণ টেস্টি খেতে আর একদম ফ্রেশ, একদমই ফ্রেশ। তো খুব ভালো মজা হচ্ছে, আর এদিকে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে যেটা আমি এখন চালাতে পারলাম না, খুব মজা করছি। এখন বিরিয়ানি কমপ্লিট হয়নি, মোটামুটি আমাদের একটা হয়তো বেড়ে যাবে খেতে খেতে, বিরিয়ানিটা এখনও স্ট্যান্ডিং টাইম। তো এখানে কাকিমাও চলে এসেছে দেখো কত রাত্রিবেলা করে, খুব মজা করছি আমরা, খুব মিস করছি আমার বাকি ভাই বোনদের, বুনু, শুভ, কেয়া, তারপর আরও সবাইকে, ভুপু, সবাইকে খুব মিস করছি, সবাই থাকলে আরও অনেক ভালো হতো। তো যাই হোক, এরপরে আবার কখনো হয়তো সবাই মিলে একসাথে এভাবে সেলিব্রেট করব, আমাদের অনেকগুলো ভাই বোন, হয়তো সবসময় সবাই একসাথে হতে পারি না। তো সোনাও খুব খুশি, তো খুব মজা হচ্ছে, এত সুন্দর একটা ওরা ঝটপট আয়োজন করেছে। আর সত্যি কথা বলতে কি, ওরা আমি সকাল থেকেই বুঝতে পারছিলাম ওরা বার্থডে সেলিব্রেট করবে, ইনফ্যাক্ট টিনা আমার জন্য গিফট কিনতে গিয়েছিল, যখন টিনা আমার জন্য গিফটটা কিনে দোকান থেকে এসেছে আমি তখনই ধরে ফেলেছি, টিনা তুই কী করতে গিয়েছিলি, আমার গিফট কিনতে গিয়েছিলি। তো 2 তারিখের আগেই ওর গিফট, ওর থেকে ওর মানে আমার বার্থডে গিফট ওর হাত থেকে নিয়ে আমি খুলে টুলে দেখে নিয়েছি। তো ও বলছে বাদ্যু ভাই তুমি কত খারাপ, আমি ভেবেছিলাম ভালো করে ডেকোরেট করে তোমাকে দেবো। তো যাই হোক, খুব মজাই হলো, কী আর করা যাবে, বার্থডে গিফট আমি আগেই দেখে ফেলেছি, টিনার এর জন্য মনটা খারাপ। আর এটা হলো আমার ভাই, ভাই বলেছে এই বলগুলো খাবে, বেলুনগুলো, তো এটা ছিল অরিজিনাল না, এটা ছিল ডুপ্লিকেট, তো ভাই পুরো ফ্লপ খেয়ে গেছে। তো সবাই আমরা কেকটা টেস্ট করছি, ভীষণ ভালো, ওই দেখো কোয়েলের হাজবেন্ড রাজুও খাচ্ছে কেক, বোর বানানো কেক ওই খেয়ে নিচ্ছে, আমাকে যে কী দেবে খেতে কে জানে।
সত্যি কথা বলতে খুব এনজয় করলাম আমরা। তারপর এরপরে শুরু হবে আমাদের ডান্স পার্টি। তো অলরেডি আমি ডান্স শুরু করে দিয়েছি, অত ভালো ডান্স করতে পারি না, প্লিজ তোমরা ইগনোর করো, কিন্তু সবার সাথে একটু কোন না নাচালে কি হয় বলো। খুব মজা হলো, আজকে দিনটা খুব ভালো লাগলো সত্যি কথা বলতে, বারবার বলছি সবাইকে খুব মিস করেছি। আর এবার আমার 40 ইয়ার্স কমপ্লিট হয়ে গেল, তো আমার ছোট বোন বুনু অনেক প্ল্যান করেছিল এবার আমার বার্থডেটা অনেক বড় করে সেলিব্রেট করবে, কিন্তু সেটা আর হলো না, বুনু আসতে পারলো না। কিছুদিন আগেই ও বাড়ি থেকে গেছে শ্বশুর বাড়িতে, প্লাস ওদেরও ক্যাফে আছে, সেই জন্য পারলো না। তো ভাইয়া আমাকে খুব সুন্দর একটা কফি মাগ গিফট করেছে, আর এখানে আছে একটা নাইফ, তো এটা চপার আর কি, সবজি কাটার, ভীষণ ভালো দুটো জিনিস, আমার খুব পছন্দের, আমার খুব কাজে। তো এদিকে দেখো বিরিয়ানিগুলো হয়ে গেছে, এবার আমরা খাবো, অনেক রাত্রি হয়েছে, 1:15 প্রায় বাজে। ওদিকে বাবা কাকুরা সবাই ঘুমিয়ে পড়েছে, বাইরে অসম্ভব কুয়াশা পড়েছে, আর সত্যি কথা বলতে এরকম ধোয়া ওঠা গরম গরম বিরিয়ানি আর তার সাথে এরকম ডান্স, ওফ দারুণ ছিল আজকের দিনটা, খুব মজা করেছি, খুব মজা করেছি, খুব ভালো দিন কাটলো একটা। যারা যারা আমার জন্য এত সুন্দর করে একটা সন্ধে অ্যারেঞ্জ করেছো, সোনা ভাই, টিনা, কোয়েল, কাকিমা, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই তোমাদের সবার সাথে যেন সারাটা জীবন আনন্দ করতে করতে কাটাতে পারি, এটাই চাই। খুব ভালো দিন কাটলো। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, ভালো লাগলে কমেন্ট করবে। দেখা হবে অন্য আরেকদিন অন্য একটি ব্লগে, সবাই ভালো থেকো, টাটা, বাবাই, গুড নাইট।